খামারের পর মিষ্টি খাওয়া কি সুন্নাত? দলিল সহ জানাবেন দয়া করে। জামাতে সালাত আদায়ের সময় চতুর্থ রাকাতে দাঁড়ানোর পর ভুলে সূরা ফাতিহা না পড়ে তাশাহুদের প্রায় অর্ধেক পড়ে ফেলি, মনে পড়ার সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা পড়ি এবং ইমামের সঙ্গেই সালাম ফিরাই, এক্ষেত্রে কি আমার পুনরায় সেই সালাত আদায় করতে হবে? উত্তর হলো না, এবং এর জন্য আপনার সিজদা সহু দিতে হবে না। আপনি সূরা ফাতিহা পড়ার জায়গায় আত্মাহিত পড়ে ফেলছেন, এটা হলো ভুল। অবশ্যই এই ভুলের কারণে সিজদা সহু দিতে হবে যদি আপনি একাকী নামাজ আদায়কারী হন, কিন্তু যদি জামাতে নামাজ পড়েন তাহলে ইমাম সাহেবের পিছনে মুক্তাদির আলাদা কোনো সিজদা সহু ওয়াজিব হওয়ার মতো কাজ দেখা দিলেও সিজদা সহু দিতে হয় না, যেহেতু ইমামের অনুকরণ করতে হয়। দেখেন, ইসলামের আনুগত্য এত গুরুত্বপূর্ণ যে সিজদা সহু ওয়াজিব হয়েছে ওইটা দিতে গেলে ইমামের আনুগত্য থাকে না, তো ওইটা বাদ, আনুগত্য আপনাকে করতে হবে। আজকাল তো কোনো আনুগত্য নাই, কোনো মানামানি নাই, সবাই সর্বে সর্বা সোশ্যাল মিডিয়ায় খুললে ওস্তাদের বিরুদ্ধে, ছাত্র এর বিরুদ্ধে, সে সবাই সবার বিরুদ্ধে বলে, লাগাম দেওয়া আমি কতটুকু বলতে পারি, বলা উচিত সেই বাস বিচার নাই, বিশেষ করে আনুগত্য নাই। তো নামাজের মধ্যে এরকম ভুল হলে যে তৃতীয় রাকাতে বা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়তে গিয়ে আপনি কি করে ফেলছেন, আত্মাহিত পড়ে ফেলছেন, অথবা এরকম এক জায়গাটা আরেক জায়গাটা পড়ে ফেলছেন, সিজদা সহু ওয়াজিব হলে ইমামের পিছনে যেহেতু আসেন সেজন্য সিজদা সহু লাগবে না। তবে একাকে পড়লে আপনার এরকম ভুল হলে অবশ্যই কি করতে হবে, সিজদা সহু দিতে হবে। খাবারের পর মিষ্টি খাওয়া কি সুন্নাত? দলিল সহ জানাবেন দয়া করে। খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নাত, এই কথা আমাদের সমাজে বহুল প্রচলিত আছে, তাই না? আপনারা কারা কারা এই সুন্নাতের উপর নিয়মিত আমল করার চেষ্টা করেন বলেন তো, হাত তোলেন একটু। খাবার পর নিয়মিত সুন্নাত কারা খায়, এই মিষ্টি কারা কারা খান? মাঝে মাঝে আমল করে, আপনি মাঝে মাঝে আমল করেন, কেন ভাই? সবসময় কোনো সমস্যা কি মিষ্টি থাকে না সবসময়? ঠিক, গুড, আমল করার জন্য তো মিষ্টি থাকতে হবে, ভালো কথা। ভাইরা, আমাদের সমাজে সুন্নাত হিসাবে সবচেয়ে বহুল প্রচলিত মিথ্যা কথাগুলোর একটা হলো এটা, বুঝতে পারছেন? গোটা সমাজে কত সুন্নাত আছে মানুষ জানেও না, কিন্তু এই মিথ্যা সুন্নাতের কথা মানুষ সবচেয়ে বেশি জানে, যে খাবারের পরে মিষ্টি খাওয়া, কারণ এটা জানলে লাভ আছে। তো এটা জানলে কি আছে? লাভ আছে, খাবার শেষে দাওয়াতের সময় একটি মিষ্টি পাওয়া যাবে, সুন্নাত আদায় নিয়ে ধরল খাই। দেখবেন অনেকে মিষ্টি খাইতে চায় না বা একটু বলে না আমি খাবো না, বল ভাই খান, খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত। কোনো হাদিসে এই কথা বলা হয় নাই ভাই, যে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত। তবে এটা ঠিক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টান্ন খাবার, মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি অন্ন, মিষ্টান্ন, এটা তিনি পছন্দ করতেন। তার পছন্দের আইটেম অনেকে আছে না, ঝাল পছন্দ করে, একটা পছন্দ থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন, সেই হিসেবে আপনি মিষ্টি জাতীয় খাবার খান তার মহব্বতে, সেটা ভিন্ন বিষয়। আপনি সব পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দেরটা আমি পছন্দ করলাম, বাট খাইলেন কবজি ডুবায়া, ভাত, গোশ, মাছ, ডাল, সবজি, সালাদ, তরকারি, ভাজি, যত রকম আছে দিয়া কবজি ডুবায়া খাইলেন, খাইয়া বলতেছেন যে মিষ্টি খাইতে হবে, তো এখনো সুন্নত বাকি রয়ে গেছে, এতক্ষণ ফরজ করছেন এবার সুন্নত করবেন না ভাই। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা আমাদের লোকমুখে প্রচলিত একটা কথা। আপনার মিষ্টি খাইতে মনে চাইলে আপনি জাল হাদিস বানায় খাওয়ার দরকার নাই, আপনি মিষ্টি খান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, তো সমস্যা নাই। তো আর এই জাতীয় সুন্নতগুলো পালন করতে আসলে মজাই লাগে, তাই না? আমরা যদি শুনি যে কোথাও অন্যায় দেখলে সেখানে দাঁড়ায় প্রতিবাদ করা বা অন্যায় থামাই দেওয়ার চেষ্টা করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু সুন্নত না, কোনো কোনো ক্ষেত্রে এটা ফরজ, তো ওইটা নিয়ে আলাপ আলোচনা নেই। আলোচনা আছে কি যেটা আসলেই সুন্নত না সেটা আমরা বলি। তো খাবার পর আসলে মিষ্টি খাওয়া সুন্নত, এটা লোকমুখে প্রচলিত কথা। ভাইরা আমার, কিভাবে আপনি আশা করেন যে এটা সুন্নত হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের বাসায় মাসকে মাস চুলার যে আগুন জ্বলত না, এত কষ্টের মধ্যে নিয়ে অতিবাদ করতেন, দিনকে দিন চলে যেত, হাদিসে আসছে তার বাসায় শুধু খেজুরের পানি ছাড়া কিছু ছিল, খেজুরের পানি ছাড়া আমাদের মধ্যে এত বিলাসী ছিলেন তিনি, এটা চিন্তা করেন কিভাবে আপনি, যে সাপ পথ দিয়ে খায়া এরপরে আঙ্গুল চাইটে মাইটে খায়া বলতেছেন মিষ্টি কি আছে, ব্যয় নিয়ে আসেন, সুন্নতটা আদায় করি,
ওনার বাসায় তো, নবী সাল্লাল্লাহু আলাইহি বাসায় তো হাদিসে বর্ণনা অনুযায়ী দুইটা কালো খাবার অর্থাৎ পানি এবং খেজুর, এটা ছাড়া ছিল না, এরকম দিনকে দিন পার হয়ে যেত। তাহলে তিনি খাইয়া আবার আলাদা করে মিষ্টি খাইছেন, এটা চিন্তা করেন কেমন? তাহলে ভাইরা আমার মিষ্টি খাইতে মনে চাইলে খান, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলে খায়।